প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি আবার চলে এসেছি তোমাদের ইংরেজি গ্রামার ক্লাস নিয়ে আজকে আমরা শিখবো পাংচুয়েশান সেখানে ক্যাপিটাল লেটার ফুল স্টপ এবং কোয়েশ্চেন মার্কস থাকবে এর আগে কিন্তু আমরা এই ক্লাসটাই করেছি এখন তোমরা কতটুকু শিখতে পেরেছ এখন কিন্তু আমরা দেখতে পারবো যে পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো নিজেরা করতে পারো কিনা ঠিক আছে তাহলে চলো আমরা ক্লাসে ফিরে যাই আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লাস ওয়ান ইংলিশ গ্রামার ইউজিং ক্যাপিটাল লেটার্স ফুল স্টপস অর কোয়েশ্চেন মার্কস এটা নিয়ে কিন্তু আমরা গত ক্লাসে অনেক সুন্দর করে বুঝিয়েছিলাম তোমরাও অনেক সুন্দর করে বুঝতে পেরেছ কোথায় কোশ্চেন মার্কস হবে কোথায় ফুল স্টপস হবে এবং কোথায় ক্যাপিটাল লেটার হবে আর প্রথমে সেন্টেন্সের শুরুতেই আমি কি বলেছি যে প্রথমের সেন্টেন্সের শুরুতেই কি হবে ক্যাপিটাল লেটার হবে তাহলে চলো আমরা দেখি কোশ্চেন রং এগারোতে যাই এর আগে আমরা দশ পর্যন্ত করেছিলাম কোশ্চেন নং এগারো হোয়ার ওয়াজ মিস্টার ক্রোস সিটি এখানে কি দেখতে পাচ্ছ দেখো তো প্রথমে আমরা তো জানি প্রথম সেন্টেন্সটা লিখতে হবে ক্যাপিটাল লেটার দিয়ে আর এরপরে যদি হোয়ার থাকে হ্যাপ থাকে হু থাকে হাউ থাকে হোয়াট থাকে তখন কি হয় সবার শেষে কোশ্চেন মার্কস ভেরি গুড তাহলে চলো আমরা অ্যান্সারটা দেখি এবং মাঝখানে যদি নাম টাম থাকে তখন সেই ক্ষেত্রে বড় হাতের দিতে হয় তাই না ক্যাপিটাল লেটার দিতে হয় হ্যাঁ তাই তো দেখি আমাদের সেন্টেসে প্রথমেই ডব্লিউটা বড় দিয়েছি তারপরে ওয়াজ মিস্টার ক্রো একটা নাম তাই না এমটা বড় হাতের হয়েছে তারপরে এখানে একটা ফুল স্টপ দিতে হয় মিস্টার ক্রো লিখতে গেলে কি হবে এখানে একটা ফুলস্টপ দিব। তারপরে ক্রো সিটিং ঠিক আছে তাহলে আমরা কি করব। এখন প্রথমেই আমরা দিয়েছি ডব্লিউ বড় হাতে তাই না তার মানে তোমরা সঠিকটাই বলেছ যে প্রথমে সেন্টেন্সের শুরুতে ডব্লিউ বড় হাতের হবে তারপরে মিস্টার এম বড় হাতের হবে আর সবার শেষে কোশ্চেন মার্কস হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখি কোশ্চেন নম টুয়েলভ টুয়েলভের মধ্যে কী লেখা আছে এখানে কি দিয়ে শুরু আছে বলো তো কী দিয়ে শুরু হোয়াট আচ্ছা হোয়াট দিয়ে শুরু হলে কি হবে সবার শেষে কোশ্চেন মার্কস তাই না তাহলে আমরা হোয়াট ডিট মিস্টার ফক্স ওয়েন্ট এখানে কোশ্চেন মার্কস হবে তার মানে আমরা কেন ওইখানে কোশ্চেন মার্কস হবে এখানে হোয়াট দিয়ে শুরু হয়েছে বলে তাহলে অ্যান্সারটা আমরা একটু দেখে ফেলি আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই আমাদের শুরুতে ক্যাপিটাল লেটার দিতে হয় তারপরে হোয়াট ডিড মিস্টারের এমটা বড় হাতের তারপরে এখানে ফুল স্টপ দিব ফক্স ওয়েন্ট ঠিক আছে তারপরে সবার শেষে কি দিয়েছি হোয়াট আছে বলে এখানে আমরা কোশ্চেন মার্কটা দিয়েছি ভেরি গুড হোয়াট ডিড মিস্টার ফক্স ওয়েন্ট মিস্টার ফক্স কী চেয়েছিল তাই না আচ্ছা এটা কিন্তু একটা প্রশ্ন হয়েছে কি চেয়েছিল এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই হ্যাঁ নং থার্টিন দেখো দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি এখানে কিন্তু আমরা নর্মালি দেখতে পাচ্ছি যে দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি এখানে হোয়াট হোয়ার বা ইজ এম ইজ আর এগুলো কিছুই নেই তাই না ডু এগুলো কিন্তু প্রথমে কিছুই নেই এই জন্য আমরা কী করবো সেন্টেন্সের প্রথমে তো আমরা জানি ক্যাপিটেল লেটার তারপরে সবার শেষে কী দিব ফুল দিব দেখি আনসারটা কী লিখেছে দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি ঠিক আছে আমরা কিন্তু সঠিকটাই দেখতে পাচ্ছি যেটা বললাম যে সেন্টেন্সের শুরুতেই ক্যাপিটাল লেটার তারপর সবার শেষে হলো স্টপ এই হয় একটি গাছের শাখা ব্রাঞ্চ অর্থ হলো শাখা গাছের শাখা আর ট্রি অর্থ গাছ তাই না আচ্ছা তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই পরবর্তী কোশ্চেন হলো ফরটিন দেখতে পাচ্ছ আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি ববি এইট দ্য স্যান্ডউইচ তাহলে এখানে কিন্তু একটা নাম আছে নাম যদি প্রথমও থাকে মাঝখানেও থাকে তা বড়ো হাতেরই হবে আর যখন সেন্টেন্সটা শুরু হয় তখনও কিন্তু আমরা কী করবো ক্যাপিটাল লেটারই দিয়ে শুরু করব। তাহলে চলো আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাই অ্যান্সারের মধ্যে আছে বড় হাতের বি দিয়েছে আর সবার শেষে কি দিয়েছে ফুল স্টপ দেখতে পাচ্ছ তাহলে ববি এড দ্য স্যান্ডউইচ ববি কী করেছিল দেখি একটা স্যান্ডউইচটি খেয়েছিল তাই না ববি স্যান্ডউইচটি খেয়েছিল এবার আমরা চলে যাচ্ছি কোশ্চেন নং ফিফটিন এই ফিফটিনের মধ্যে আমরা দেখি কী আছে আই প্লে অল ডে তার মানে এখানে এটা স্মল লেটার আছে আমরা কী করবো শুরুতেই ক্যাপিটাল লেটার তারপর হবে ফুল স্টপ আই প্লে ডে আমি কি করি সারা দিন খেলা করি অনেক সহজ না তোমরা কিন্তু এখন সহজেই বুঝে গেছো যে কীভাবে করতে হবে আর কোশ্চেন নং সিক্সটিন দেখতে পাচ্ছ তারপরে প্রশ্নটা আমরা পড়ে দেখি কি আছে উই প্লে ইন দ্য পার্ক উই প্লে ইন দ্য পার্ক তাহলে কি হবে আমরা জানি শুরুতে ডব্লিউটা বড় ক্যাপিটাল লেটার তারপর সবার শেষে ফুল স্টপ উই প্লে ইন দ্য পার্ক ঠিক আছে দেখো এখানে পুলিশটা আর প্রথমটা শুরুটা দিয়েছে ক্যাপিটাল লেটার আমরা পার্কের মধ্যে খেলা করি হ্যাঁ কোয়েশ্চেন নং সেভেনটিন তাহলে দেখি সেভেনটিন অনেক সহজেই কিন্তু তোমরা করতে পারছো এবং বুঝতেও পারছো তাই না আমরা পরবর্তীতে চলে যাচ্ছি দি ক্যাট র্যান এ তাহলে কি হবে বলো শুরুতেই ক্যাপিটাল লেটার তারপর সবার শেষে একটা ফুল স্টপ দি ক্যাট র্যান এওয়ে বিড়ালটি কী করল দৌড়ে চলে গিয়েছে আচ্ছা তারপরে আছে কোশ্চেন নম এইট্টিন এইটিনে আমরা দেখি কি আছে হ্যাঁ মাদার কুকস ডিনার ফর অল অফ আস মা কি করে আচ্ছা আগে প্রথমে দেখি এখানে কি ক্যাপিটাল লেটার তারপর সবার শেষে কী হবে স্টপ তাই না মাদার কুকস ডিনার ফর অল অফ আস অ্যান্সারটা দেখি কি আছে লেখা এখানে হ্যাঁ তার মানে আমাদের শুরুতেই ক্যাপিটাল লেটার তারপর কি করব দেখো এম কিন্তু এখানে ক্যাপিটাল লেটার হয়ে গিয়েছে খেয়াল করো দেখেছ সবার শেষে একটা ফুল স্টপ তাহলে মাদার কুকস ডিনার ফর অল অফ আস মা কী করে আমাদের সবার জন্য রাতের খাবার তৈরি করে রান্না করে এখন আমরা চলে যাব কত নং কোশ্চেনে উনিশ দেখো উনিশে কী আছে একটু খেয়াল করো হ্যাঁ দি গ্লাস ইজ অন দ্য টেবিল তাই না শুরুতে কি হবে শুরুতে ক্যাপিটাল লেটার আর সবার শেষে কি হবে বলো ফুলস্টপ ওকে অ্যান্সারে কি আছে আমরা একটু দেখি ঠিক আছে কিনা তোমরা যে বললে সেটা ঠিক আছে ভেরি গুড প্রথমে ক্যাপিটাল লেটার টি আর সবার শেষে কি দিয়েছে ফুলস্টপ আমরা কিন্তু এটা কিন্তু অনেক মজার না দেখে কিছু লেখার নেই তাই না শুধু দেখে দেখে আমরা লিখবো আর শুধু একটু চেঞ্জ করব কোনটা এই সেন্টেন্সের প্রথম লেটারটা আর সবার শেষে যে ফুলস্টপ ওই সেটা আরেকটা জিনিস খেয়াল করব মাঝখানে নামটা আম আছে কিনা সেটা জায়গার নাম আছে কিনা বা কারোর নাম আছে কিনা নামের ক্ষেত্রে এবং জায়গার নামের ক্ষেত্রে সেই এখানে ক্যাপিটাল লেটার হবে এখন আমরা চলে আসছি টোয়েন্টি আমাদের শেষ প্রশ্ন টোয়েন্টি টোয়েন্টিতে কী আছে দেখি হ্যাঁ দেখো সিমরান ওল্ড সাম টি টু দ্য কাপ দেখেছ এখানে কিন্তু আমরা এর আগে এখানে কিন্তু টু দেওয়া আছে এখানে কিন্তু ইনও দিতে পারতো কিন্তু ইন্টু দেওয়া আছে কেন জানো এখানে একটা মজার আছে যেমন কাপের মধ্যে কি করছে কিছু চা ঢালছে এই জন্য এখানে টু দেওয়া আছে আচ্ছা আমরা এখন দেখি প্রথমে কি হবে সিমরানের এখানে এসটা কি হয়ে যাবে বড় হাতের আর সবার শেষে কী হবে ফুলস্টপ আনসারে ক্যাপিটাল লেটারের এস তারপর সবার শেষে কী দিয়েছে ফুলস্টপ তাই না আচ্ছা তাহলে আমরা কি পড়লাম এটা সিমরান পোল্ড সাম টি ইন টু দা কাপ সিমরান কি কী করলো কাপের মধ্যে কিছু চা ঢালছিল ঠিক আছে তাহলে আমাদের এই ক্যাপিটাল লেটার ফুল স্টপ তারপরে কোয়েশ্চেন মার্কস কি খুবই কঠিন কঠিন কিন্তু না তাই না তাহলে আমরা অনেক মজা করে এই জিনিসগুলো বাসায় কী করবো চেষ্টা করব নিজে নিজে বাসায় বসে করার আর যদি একটু সমস্যা হয় তাহলে আমার হেল্প নেবে ঠিক আছে তাহলে আমরা এখানেই ক্লাসটা শেষ করছি সবাই ভালো থাকো আর তোমার ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করবে নিজে শিখবে অন্যদেরকেও শিখতে সাহায্য করবে ঠিক আছে